তাহলে বিয়ে করলো কেন দাদা? এই কই কি লাভ আছে? বিয়ে করছে মনে করেন ঢাকা শহরে আগে ঠেকা কাম চালানোর লাগে। তার ভালোবাসার বউ না, ফ্যামিলি ঢাকা শহরে, বাঙ্গারি বউ, দেশের বউ হলে সন্ন্যের বউ। আমার স্বামীর কাছে তার ছেলে আছে, সন্তান আছে, বাচ্চা কাচ্চা আছে, ওই জায়গায় টাকা পয়সা সব কিছু পাঠে। আমি বাঙ্গারি চালাইয়া এটুকাই এই সংসারে। রাত 11:30 বাজে, একজন নারী এই ময়লা আবর্জনার মধ্যে কি খুঁজতেছেন দেখুন। হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনি? এগুলো কি টুকাইতেছেন আপনি? ভাঙ্গারি। তো রাত বাজে এখন 11:30, তো এখন এই যে ভাঙ্গারি এগুলো অনেক ময়লা। দেখি আপনার হাতটা একটু দেখেন, হাতটা দেখান যে এ হাত দিয়ে আপনি এই ময়লা থেকে মানে কি টুকাইতেছেন আমাকে বলবেন? বাঙ্গারি বোতল টোকাইতেছেন? এগুলা কেন টোকাইতেছেন একটু বলবেন আমাকে? টোকাইয়া বেচতে এর পার্সেলার লাগে। এই টোকাইয়া এখান থেকে যেটা মানে এনে বিক্রি করেন আবার কোথায়? ওই দোকানে বিক্রি করি। দোকানে বিক্রি করেন? কত টাকা বিক্রি করতে পারেন প্রতিদিন? ওই মনে করেন 50 টাকা 60 টাকা 100 টাকা হয়। এদিকে কি আপনার মানে সংসার চলে? এদিকে কি সংসার চলে? টুকটাক ওই যে একটু মনে করেন একজন একটু পানির ব্যবসা তো চলবে চালান। এগুলা বিক্রি করতে পারবেন কত করে টাকা কেজি? 50 টাকা করে কেজি। এখানে কয় কেজি হবে? হ্যাঁ, 3-4 কেজি হবে। এগুলো এভাবে টোকাইতেছেন, এমন কতদিন ধরে এই কাজটা করতেছেন আপনি? বেশি দিন নয়, 2-3 মাস হয়েছে। এই 2-3 মাস হয়েছে? তাহলে আমাকে একটু বলেন তো, আসলে আপনার পরিবারে কে কে আছে? আমার পরিবারে দাদা তো কেউ নাই, আছে সৎ ভাই বোন। হ্যাঁ, সৎ ভাই বোন আছে। আপনার মানে মায়ের পেটে কে কে আছে? আমার মায়ের পেটে কেউ নাই। আপনার মা বেঁচে আছে? মা বেঁচে আছে, কিন্তু মা অন্য জায়গায় নিয়ে বসে। অন্য জায়গায় সংসার করে, অন্য জায়গায় বিয়ে করে চলে গেছে। না, তা আপনার কোনো খোঁজ খবর রাখে না? না। কি নাম আপনার? নীলু। নীলু, তো আপনাকে কোথায় পাওয়া যাবে সবসময়? আমার সবসময় এই হুন্ডার গ্যারেজের সামনেই পাই। এই হুন্ডার গ্যারেজের এখানে কি করেন? এখানে এখানে ওই যে একটু একজন ওই যে এক বাড়িওয়ালা আমার একটু পানের ডালা কিনে দিয়েছে, ওই দিয়ে মনে করেন ওই পান টান বেশি আর ওই বাঙ্গারি তো হয়। আপনার ছেলে মেয়ে কয়টা? আমার ছেলে মেয়ে নাই দাদা। ছেলে মেয়ে নাই? স্বামী সংসার কিছুই নেই? স্বামীও নেই? স্বামী আছে, স্বামীর বউ আছে, পরিবার আছে। স্বামী আছে, তার বউ পরিবার সবই আছে। তাহলে বিয়ে করলো কেন দাদা? এই কই কি লাভ আছে? বিয়ে করছে মনে করেন ঢাকা শহরে আগে ঠেকা কাম চালানোর লাগে। বিয়ে করছে ঢাকা শহরে ঠেকার কাম চালানোর জন্য? বুঝতে পারি না কথাটা। ঢাকা শহরে মনে করেন আগে বউ বাচ্চা তো ঠিক মতন খরচা দেয়, নিহার বউ কি খাওয়া দাদা? মানে তাহলে এই জন্য বিয়ে করছে মানে শুধু ঠেকার কাজ মানে হলো তাকে সময় দিতে পারে না, মানে হলো বাড়িতে যেতে পারে না, এই কারণে ঢাকায় বউ রাখা? আর গ্রামের বউ রাখছে কি কারণে তাহলে? গ্রামের বউ তো মনে করেন খাওয়ালাম ঠিক মতো সবই দিতে হয়। গ্রামের বউকে সব দেয় আর ঢাকার বউকে ঠেকার কাজ চালায়, এটা কেমন কথা বললেন আপনি? আরে ভাই, এই কয়ে লাভ নাই, তাইলে বলছেন যে ভাঙ্গারি সবাই বাড়ির বউ ঠিক রাখছে, সব সংসার ঠিক রাখছে, তো আমার হলে নামের বউ। আপনাকে নামে রাখছে বউ? তো আপনি আসলে মানে কতদিন ধরে এই লোকটার সংসার করতেছেন? আপনার স্বামীর নামটা কি? রহিম। রহিম, তো সে কতদিন ধরে আপনার সাথে সংসার করতেছে? 10-15 বছর। এর ভিতরে আপনার কোনো ছেলে সন্তান হয় নাই? মানে ছেলে সন্তান হয়নি দেখি কি সে বিয়ে করছে নাকি তার আগেই বিয়ে করছে? সে তার আগেই বিয়ে করছে। তো বাসা কোথায় আপনার খালা? থাকে গাবতলা। গাবতলায় থাকেন? ওখানে বাসা ভাড়া দেন কত? 8,000। 8,000? এই 8,000 টাকা ঘর ভাড়া, সেখানে কি আপনার স্বামী কি আপনার ঘর ভাড়া দেয়? দেয়, ওই মনে করেন এই অর্ধেক দেয় আমি দিই। অর্ধেক দেয় না? আপনার স্বামী কি জানে যে আপনি এই কাজগুলো করেন? জানে। হ্যাঁ, এখান থেকে টাকা চায় আপনার? আপনি যে কষ্ট করে যে টাকাটা ইনকাম করতেছেন
এখান থেকে টাকা চায় আপনার কাছ থেকে আবার দাদা এই কই হে লাভ নাই এই তো আপনারা নিয়ে দেবেন টিভিতে এরা তো টাকা চাইবে এরা তো বুঝেন না আপনার তো একটা কথাই কইলাম যে ঢাকা শহরের বউ কোনো ঠিক মতন খাওয়ান খরচা আদায় না বুঝেন ঢাকা শহরের বউ হইলে নামের বউ আর দেশের সংসার হইলো একবারে ছোটি গ্রামের বউগুলা কি তাহলে গ্রামের বউ হইলে স্বর্ণ আর এই হইলো ইয়া ময়লা গ্রামের বউ স্বর্ণ আর গ্রাম আর ঢাকার বউ ময়লা ময়লা তো ময়লার কাছে তো বেশিক্ষণ সময় থাকে ঢাকা থেকে বাড়িতে যাবে বছরে একবার ছয় মাসে একবার এই যে তো তাদের কাছে আনন্দ টাকা পয়সা পেলে স্বামী দিয়ে কি করবে গলে টাকা পয়সা দেবে মানে গ্রামের বউ হলো টাকা পয়সার সংসার আর ঢাকার বউ হলো কিসের সংসার তাহলে এই যে বাঙালি বউ বাঙালি বউ তাহলে আপনার মানে কি সে বাঙালি বউ বলে বাঙালি বউ না এই যে টোকাই এই বাঙালি টোকা না আপনি তো এইভাবে আর কতদিন চলবে খালা আল্লাহ তাআলা যতদিন নেব ততদিন আল্লাহ তাআলা যতদিন নেবে ততদিনই যাবে আপনার কষ্ট হয় না আপনার একটা ছেলে নাই মেয়ে নাই এই ময়লা মানে যেখানে মানুষ ময়লা দেখলে অনেক দূর দিয়ে চলে যায় সেখানে আপনি সেই ময়লাকে হাত দিয়ে নেড়ে সেখান থেকে প্লাস্টিক লোহা এগুলো বের করে আপনি সেখান থেকে বের করে এগুলো বিক্রি করবেন সেই চিন্তা ভাবনা করতেছেন তাও আবার আপনাকে বলে হলো ঢাকা শহরের ভাঙ্গারি বউ আর গ্রামের বউ হলো স্বর্ণের বউ তো আপনার স্বামী কি সেই স্বর্ণের বউর কাছে এখন চলে গেছে কিনা দুদিন পরে ঈদ না যাইতে পারবো না এখন তো বাস গাড়ি নাই যাইবো কি করে তাহলে স্বর্ণের বউ কান্না করবে না স্বর্ণের বউ কান্না করলে মোবাইল আছে না মোবাইলে আগে ভালোবাসা আছে না মোবাইলে ভালোবাসা আছে হ্যাঁ মোবাইলে তো আজকাল তো বিয়া ভালোবাসা তো খালা আপনার মানে অনেক কষ্ট দিলাম আপনার কথা বললো মানে আপনি কাজ করতেছেন আমাদের সাথে কথা বলছেন এবং এই কাজগুলো করলেন কিন্তু আমাদেরকে একটা বিষয় জানান যে আসলে আপনার ভালোবাসা কোনো কি কমতি ছিল তাহলে আপনার হলো ভাঙ্গারি বউ আর কার গ্রামের বউ হলো স্বর্ণের বউ এই বিষয়টা আমাদেরকে যদি একটুখানি বলেন যে আপনি কেন ভাঙ্গারি বউ ভাঙ্গারি বউ যে টোকাই মনে করেন পান দোকান দেয় এটা তো ভাঙ্গারি বউ আসল বউ তো বাড়িতে ঠিক মতন ঘর সংসার ঠিক রাখছে সব পাঁচটা দিয়ে রাখছে আমার তার পাঁচটা দিয়ে রাখেন আমার তো আমার নিজের কর্ম করে খাইতে নাকি আপনার সন্তান হচ্ছে না দেখে আপনার প্রতি এই ধরনের অবহেলা হইতে পারে আপনার কোনো মোবাইল নাম্বার রয়েছে কোনো মোবাইল নাম্বার নেই তাহলে আমাদের এই প্রতিবেদনটার মাধ্যমে আপনার হলো দেশ বিদেশ থেকে আপনার অনেক সহযোগিতা আসতে পারে যদি আপনার কোনো মোবাইল নাম্বার থাকতো তাহলে আমরা ভিডিওতে আপনার নাম্বারটা দিয়ে দিতে পারতাম আপনাকে নাম্বার আছে একটা আচ্ছা আপনি একটু তাহলে না আমরা আমাদের সাথে কথা শেষ করেন তো আপনার ঠিকানাটা কোথায় আপনার আপনার সবসময় আপনাকে কোথায় পাবো আমাকে সবসময় পাবেন এই জায়গায় হুন্ডার গ্যারেজে সবাই আমি কি নামে আপনাকে চিনে সবাই নীলু নীলু বাঙালির বউ নীলু তাহলে নীলু নামে আপনাকে চিনি ধন্যবাদ তাহলে আমরা কি তখন আপনার নাম্বারটা চাইলে আপনার পাবো বা কারো ঠিকানা যদি দিতে চাই পাবো না ধন্যবাদ আপনাকে